বন্ধুরা একদিনের স্কিনটাকে কি ভরসা উজ্জ্বল ঝকঝকে করতে চাও তাহলে অবশ্যই আর দেরি না করে একবার হলেও এই ঘরোয়া ফেসওয়াশটা ইউজ করে দেখো দারুণ রেজাল্ট পাবে হেই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। করবো ফেসওয়াশের সাথে এমন কি মিশিয়ে মুখে যদি আমরা ইউজ করি তো আমাদের মুখটা গ্লোয়িং হবে ভরসা হবে কালো দাগ চলে যাবে কালসে ভাব উঠে যাবে জ্ঞান রিমুভ হয়ে যাবে আর পিম্পল সেটা তো খুব সহজেই টাটা বাই বাই হয়ে যাবে আচ্ছা আমরা বাজার থেকে তো অনেক নামি দামি ওয়াশ কিনে আনি বাট নিজের মনের মতো কি রেজাল্ট পাই পাই না তো তো এখন তো বর্ষার সময় আর সাথে ব্যবসা করো তো এই সময় দেখবে মুখটা যখন চিটচিটে হয়ে যায় মুখটা যখন কালো হয়ে যায় মুখে যখন একটা ডালনেস ভাব একটা ড্রাই ভাব চলে আসে তো তখন এই ঘরোয়া ফেসওয়াশটা একবার হলো ইউজ করে দেখো তবে স্কিনের যে প্রবলেম সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর দেখবে খুব তাড়াতাড়ি স্কিনে একটা গ্লো ফিরে আসবে স্কিনটা দেখবে আগের থেকে ফর্স হয়ে যাবে আর স্কিনে যে একটা সুন্দর ভাব ফিরে আসবে না সেটা তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে তো আর দেরি না করে তোমরাও আমার মতো এভাবে ঝটাফট একটা ঘরোয়া ফেসওয়াশ বানিয়ে নাও তো দেখি আর এটা বানানোর জন্য কিন্তু অবশ্যই তোমার দিকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে এই ফেসওয়াশটা কিন্তু তোমরা একটা না সাত দিন পর্যন্ত ইউজ করতে পারো আর এটা ফ্রিজে রাখারও কোনো দরকার নেই তোমরা এমনি নর্মাল বাইরে রেখে দিতে পারো তবে পাঁচ থেকে সাত দিনের বেশি কিন্তু রাখা যাবে না তাই অল্প অল্প পরিমাণ বানাবে আর অল্প অল্প পরিমাণ বানিয়ে সাত দিন পর্যন্ত ইউজ করবে তারপর আবার এভাবে বানিয়ে নিও দেখবে আমরা এমন অনেকেই আছি যাদের পক্ষে দামি দামি ফেসওয়াশ কেনা সম্ভব হয়ে ওঠে না তো তোমাদের বলছি তোমরা তোমাদের পছন্দ মতো অল্প দামে একটা ফেসওয়াশ কিনে নিও আর তার সাথে কিছু ঘরোয়া রেমেডি দিয়ে একটা সুন্দর পাওয়ারফুল ফেসওয়াশ বানিয়ে নাও ঠিক আমার মতো আর এটা বানিয়ে ইউজ করে দেখো যে কেমন রেজাল্ট পাও আমি জানি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর এই ঘরোয়া পাওয়ারফুল ফেসওয়াশটা কিন্তু আমাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করে তো এই ঘরোয়া ফেসওয়াশটা ইউজ করার পর তোমরা কিন্তু তোমাদের স্কিনে একটা দারুণ রেজাল্ট পাবে আর সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখতে বলো না তো চলো আর বেশি বক বক না করে আজকের এই ঘরোয়া ফেসওয়াশটা বানিয়ে দেখায় তো চলো লেটস গো তো এই ঘরোয়া ফেসওয়াশটা বানানোর জন্য আমি প্রথমেই একটি পাত্রে দু চামচের মতো চিনি নিয়ে নেব আর চিনি কিন্তু আমাদের স্কিনে স্ক্রাবিং করতে দারুণভাবে হেল্প করে চিনি দিয়ে স্কাভ করার ফলে আমাদের ত্বকের যে ময়লা ডেড স্কিন সেগুলো খুব সহজেই রিমুভ হয়ে যায় আর ত্বকের জেল্লাটাও আগের থেকে অনেক গুণ বাড়িয়ে দেয় তো এরপর আমি বায়োটিকের নিম ফেসওয়াশটা নিয়ে নিয়েছি আর তোমরা যে কোনো কোম্পানির একটা নিজেদের পছন্দমতো ফেসওয়াশ নিয়ে নিও তো আমি এখানে নিমের ফেসওয়াশটি ইউজ করলাম কারণ নিম যেহেতু ব্যাকটেরিয়াল তাই স্কিনের ব্রোনও খুব ভালোভাবে রিমুভ করে ব্ল্যাক হেডসও দূর করে আর আমাদের মুখের যে গর্ত বা ওপেন পোর্স থাকে না তো সেগুলোকেও খুব ভালোভাবে রিমুভ করে দেয় তো এরপর এতে দু চামচের মতো মধু অ্যাড করতে হবে মধু কিন্তু আমাদের স্কিনটাকে দারুণভাবে মশ্চারাইজার করে আর স্কিনে যে কোনো রকমের দাগ ধরো তোমার স্কিনে কোনো একটা দাগ আছে যেটা অনেক পুরাতন হয়তো তুমি সেটা রিমুভ করতে পারছো না তো সেখানে তুমি মধু ইউজ করার পর দেখো দেখবে দাগটা আস্তে আস্তে মিলিয়ে গেছে তো এরপর এতে এক চামচের মতো নারকেল তেল অ্যাড করতে হবে আর নারকেল তেলে যেহেতু ফ্যাটি অ্যাসিড থাকে তাই আমাদের স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট করে এছাড়া নারকেল তেল কিন্তু আমাদের স্কিনটাকে নরম আর কোমল রাখতেও সাহায্য করে এরপর এতে দু চামচ গোলাপ জল অ্যাড করতে হবে আর গোলাপ জল কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ফর্সা করে আর স্কিনে যদি জ্বালা ভাব থাকে তো সেটাকে কমিয়ে দেয় তাছাড়া স্কিন যদি লাল হয়ে যায় বা চুলকনি ভাব থাকে তো সেখানেও তুমি নর্মালি গোলাপ জল লাগাতে পারো তো রেডি হয়ে গেল একটা খুবই উপকারী ফেসওয়াশ বা ফেস ক্লিনজার তো এটাকে আমি এখন একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এটা যে কোনো একটা ছোট্ট কৌটের মধ্যে এটা তোমরা ঢেলে রেখে দেবে আর বন্ধুরা এটা মাত্র কিন্তু সাত দিনের জন্যই তৈরি করবে তার চেয়ে বেশি কিন্তু তৈরি করবে না আর প্রতিদিন সকালে এটা দিয়ে মুখ ধোবে প্রতিদিন সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার পর আমরা যেভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই সেভাবে এটা দিয়ে মুখ ধবে তো প্রথমে মুখটা হালকা জল দিয়ে নেবে তারপর এক চামচের মতো এটা হাতের মধ্যে নিয়ে নেবে তো নেওয়ার পরে সারা মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে তো ওটা অ্যাপ্লাই করার পর একটু ভালো করে মেসেজ করবে এক মিনিটের মতো তো এক থেকে দেড় মিনিটের মতো মেসেজ করলে দেখবে আমাদের স্কিনে যত ময়লা আছে না নোংরা আছে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো এর মধ্যে দেওয়া গোলাপ জল মধু নারকেল তেল যেগুলো আমি অ্যাড করেছি তো ওই জিনিসগুলো না আমাদের স্কিনে ডার্ক স্পট ফিগমেন্টেশন খুব ভালোভাবে রিমুভ করে এইটা ঠোঁটের উপরে অ্যাপ্লাই করার সময় একটু ভালো করে মেসেজ করে নিতে হবে যাতে ঠোঁটের ডেট স্কিনটা ভালো করে পরিষ্কার হয়ে যায় আর ঠোঁটের যে আমাদের একটা কালো স্পট পড়ে যায় দাগ হয়ে যায় তো সেটা যেন খুব ভালোভাবে উঠে ঠোঁটের আবার আগের গোলাপি ভাবটা ফিরে আসে তো এক মিনিটের মতো ভালো করে ম্যাসেজ করার পর এটাকে ক্লিন করে নিতে হবে তো আমি অন ক্যামেরায় তোমাদের সামনে স্কিনটা ক্লিন করে দেখাচ্ছি দেখো স্কিনটা আগের থেকে কতটা চকচক করছে কতটা গ্লোয়িং হয়ে গেছে দেখবে সাধারণত অনেক এমন ফেসওয়াশ আছে যে যেগুলো দিয়ে তুমি স্কিনটা যখন ক্লিন করবে দেখবে স্কিনটা ড্রাই হয়ে যায় তো এক্ষেত্রে সেটা হবে না এখানে স্কিনটা দেখবে সুন্দর হবে স্কিনে দেখবে একটা গ্লো ফিরে আসবে স্কিনটা দেখবে কত একটা ফর্সা ভাব চলে আসবে আর যেহেতু এটা মধু অ্যাড করা আছে দেখবে স্কিনটা আগের থেকে কতটা সফট হবে আর স্কিনে যে কোনো রকমের দাগ দেবে কত হালকা হয়ে যাবে তো আর দেরি না করে একবার হলেও এই ঘরোয়া ফেসওয়াশটা ইউজ করে দেখো দারুণ রেজাল্ট পাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এড করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচুর 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 শেয়ার করো যাতে এই ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছায় আর সবাই আমার ভিডিওটা তারা উপকার পায় তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছে আর হুম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থেকো চলো টাটা